फ्रेंड्स আজকের ব্লগটা কিন্তু প্রচন্ড স্পেশাল কারণ আজকে আমরা ইতিহাস নিয়ে চর্চা করছি আজকের ব্লগটা ডেডিকেটেড করছি আমরা কলকাতার অন্যতম ট্র্যাডিশন টানা রিকশা হ্যাঁ বন্ধুরা কলকাতার একটা ঐতিহাসিক সাক্ষী টানা রিকশা যদিও আমার বাইয়ের দেখতে খুব খারাপ লাগে কারণ একটা আস্ত মানুষ একটা রিকশার উপরে উঠে বসবে আর সে রিকশাটা টানবে একজন টানা রিকশা চালক যদিও দেখতে খারাপ লাগে তবুও কিন্তু টানা রিকশার একটা আলাদাই মজা বা ফ্লেভার রয়েছে আর কলকাতাবাসী হিসেবে টানা রিকশায় চড়েনি এমন লোক কিন্তু কলকাতায় অনেক কম এই টানা রিকশার ইতিহাস কী টানা রিকশার ইনফরমেশনস কী এই জিনিসগুলো নিয়ে আজকে রিসার্চ করবো আজকের ব্লগটাতে অনেক কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস অনেক কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন এই টানা রিকশা সম্বন্ধে তোমাদেরকে জানাবো তাই এই ভিডিওটা পুরো দেখতে হবে তোমাদেরকে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো ফ্রেন্ডসের সঙ্গে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব চ্যানেলটা অবশ্যই করে নাও টানা রিকশার ইতিহাস ঘাটলে আমরা জানতে পারি যে টানা রিকশার উৎপত্তি হয় জাপানে তাও 1860 সালে এবং টানা রিকশা যেহেতু একটি খুব ইনএক্সপেন্সিভ বাহন ছিল যানবাহন ছিল তাই এটার কিন্তু ব্যাপ্তি বা প্রসার সারা বিশ্বে ঘটে যায় এবং এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে যেমন চায়না হংকং ভারতবর্ষ সিঙ্গাপুর থাইল্যান্ড মরিশাস ইন্দোনেশিয়া এইসব দেশেও টানা রিকশার প্রচলন কিন্তু বহু বছর ধরে সময়ের সাথে সাথে সব কিছু বদলাচ্ছে এবং তার ছাপ কিন্তু পড়েছে টানা রিকশাতেও পৃথিবীর বেশিরভাগ দেশে এই টানা রিকশা কিন্তু এখন ব্যান করে দেওয়া হয়েছে এবং সারা ভারতবর্ষের একমাত্র শহর কলকাতাতেই এখনও পর্যন্ত টানা রিকশা পাওয়া যায় এবং কলকাতাতে একটি অনুমান অনুযায়ী বলা যায় এখনও 14,000 টানা রিকশা বর্তমান এবং সেই টানা রিকশাগুলো চালানোর জন্য 5,500 থেকে 6,000 রিকশা চালক ভাই বা ভাইরাও কিন্তু এই শহর কলকাতায় এখনও অবস্থিত টানা রিকশা কিন্তু আজকের নয় কলকাতা টানা রিকশার ইতিহাস বহু পুরনো একটা অনুমানে বলা যায় যে কলকাতায় টানা রিকশা আসে আজ থেকে প্রায় 150 বছর আগে মানে সে ব্রিটিশ পিরিয়ড থেকে এখনও কলকাতার রাস্তায় কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে এই নস্টালজিক টানা রিকশা আজকের তারিখে টানা রিকশার যে মূল্য মানে টানা রিকশার যা প্রাইস সেটা কিন্তু অলমোস্ট 30,000 টাকা এবং টানা রিকশা কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় না টানা রিকশা যে তৈরি হয় মানে ম্যানুফ্যাকচারিং যেই সমস্ত কারখানা বা ফ্যাক্টরি বা মেকানিক যারা রয়েছে তারা কিন্তু স্পেসিফিকলি শহর কলকাতার 4 থেকে 5 জায়গাতে পাওয়া যায় যেমন পার্ক সার্কাস মৌলালী ঘাসবাগান মেহেদি বাগান এই সমস্ত জায়গাতেই কিন্তু শুধু 30,000 টাকা খরচা করলেই তুমি টানা রিকশা পেয়ে যেতে পারো
বন্ধুরা, টানা রিক্সার চালকদের ব্যাপারে বলতে গেলে তোমাদের জানিয়ে রাখি, টানা রিক্সার চালকদের মধ্যে বেশিরভাগ কিন্তুই বিহার থেকে আসে লোকজন। যদিও বিহারের যে সমস্ত এলাকা থেকে তারা আসতেন শহর কলকাতা টানা রিক্সা চালানোর জন্য, সে বেশিরভাগ জায়গায় কিন্তু এখন মানে ঝাড়খণ্ডের অন্তর্ভুক্ত। যদিও তারা এখন ঝাড়খণ্ডের অন্তর্ভুক্ত হলেও তারা নিজেদেরকে বিহারি বলে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু আধুনিক যুগে এই বিহার থেকে আসা টানা রিক্সা চালকদের সঙ্গে প্রচুর বাঙালি চালকই কিন্তু যোগ দিয়েছে। মানে শহর কলকাতায় শুধু বিহারি টানা রিক্সা চালক নয়, আপনি প্রচুর বাঙালি টানা রিক্সা চালক কিন্তু দেখতে পারেন। রিক্সার ওপর থেকে রীতিমতন দুলতে দুলতে শহর কলকাতা এক্সপ্লোর করার মজাটাই কিন্তু আলাদা। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস, অবশ্যই তোমরা শেয়ার করো ফ্রেন্ডসের সঙ্গে, প্রচুর লাইকস দিতে কিন্তু একদম ভুলো না। আর যাই সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তোমরা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার এই চ্যানেলটা।